হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো ক্যালগারিতে আসার পরপর আমরা সামারে ব্যানফে একটা স্পটে গিয়েছিলাম পিকনিক করার জন্য আমাদের ফ্রেন্ডদের সাথে, এবং সেই পিকনিকটা বোটিং করা এগুলো নিয়ে আজকের ভিডিও। সো আমরা এসে পৌঁছেছি ক্যাসকেড রিভার পন্ড, অ্যাকচুয়ালি বলে এটাকে ক্যাসকেড পন্ড ইন ব্যানফ ন্যাশনাল পার্ক। তো এখানে আমরা বোটিং করার জন্য এসেছি আর সেই সাথে খাওয়া দাওয়া সারাদিন একটা পিকনিক। আমরা যখনই কোনো পিকনিকে বা কোনো কিছুর উদ্দেশ্যে রওনা হই সামারে ব্যানফের দিকে, খুব ভোরে উঠে আমরা যাই যাতে আমরা ভালোভাবে পার্কিং পাই। তো ভোরে তো ওঠা আমার দ্বারা সম্ভব হয় না। জিনিসপত্র নিয়ে এখন আমরা বের হব, ঘুম থেকে তো উঠে গেছি। সেখানে কিয়ারা রেডি, আমার রেডি, লেটস গো। এই সময় প্রচুর গরম ছিল বাইরে, আর আপনার এই সময় আমরা হোটেলে ছিলাম। ক্যালগারিতে আসার প্রথম দুই মাস তো আমরা হোটেলে ছিলাম, তো হোটেলের আইস মেশিন থেকেই আমরা আইস নিয়েছি, বাইরে থেকে আইস প্যাক আর নেওয়া লাগেনি। তো আমাদের খাবার দাবার, ড্রিঙ্কস, পানি সব কিছু আমরা এরকম কুলারে করে নিয়ে যাই যাতে সব ভালো থাকে। তো আমরা মোটামুটি গাড়ি থেকে সব জিনিস বের করছি। সামারে প্রচুর মাস্কিটো ভরে গেছিল এই টাইমটায়, কিন্তু মানে জাস্ট ওই ওই মাসটাই, তারপরে কিন্তু আবার কমে যায় মাস্কিটো। সকালে ভোরে উঠে আগে আগে রওনা দিলেও মানে কি, ক্যালগারি শহর থেকে তো ব্যান্ফ পর্যন্ত আসতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, তারপরেও সবাই অনেক আগে আগে আসে, কারণ সবাই ভালো একটা একটা জায়গায় পার্কিং চায়, ভালো একটা স্পট চায় যেখানে তারা বসবে। তো যেটা হয় যে আমরাও চাচ্ছিলাম যে একটা ছায়া থাকবে, গাছ থাকবে, এমন একটা জায়গায় যে বসবো আমরা, কারণ সারা দিনের প্ল্যান। আর খাবার দাবার ওখানেই খাবো, আর বোটিং করবো, বোটও আমরা সাথে নিয়ে এসেছি। গাড়ি থেকে ফুলাচ্ছে, আমাদের সবার হাজবেন্ডের ওখানে বোট ফুলাচ্ছিল, আর বাই দ্য টাইম আমরা ওখানে অন্যদিকে আড্ডা দিচ্ছিলাম, প্রকৃতি দেখছিলাম, খুবই সুন্দর একটা জায়গা বোটিং করার জন্য। বোটিং, প্যাডেলিং এগুলো করার জন্য খুবই পপুলার আসলে এই জায়গাটা। আমাদের তিনটা কাপল আমরা মেলে গিয়েছিলাম, এবং তিনজন কাপলের তিনটা বোট ছিল এখানে, আর আমাদের বোটটা ফুলিয়ে রেডি করতে করতে 1 ঘন্টা লেগে গিয়েছিল। সো এটাও মাথায় রাখতে হবে, ফিউ আওয়ার্স লাগে আসলে শুধু বোটটা রেডি করতেই। সো আমরা অল সেট টু গো ফর বোটিং। যদি আমি সাঁতার যাই না, কিন্তু এটা আমাকে সেভ করবে লাইফ জ্যাকেট। আমরা
Okay, I didn't know that. So life jacket na pole up to $2,000 fine kore. So you have to wear it either you swim or not, it doesn't matter. Okay, are you ready? I'll do right, yeah. And you'll do left. No. Kiara, you're working so hard, huh? Right, mommy? You liking it? Yeah. Can you say hi? Hi. Look here, look. Here. Hi. Hi. Here. Say hi. বোটিং করার জন্য আসলে ওই দিন ওই সময়টা বলবো আমি খুব বেশি একটা ভালো ছিল না, যদি আমাদের খুব আনন্দে দিনটা কেটেছে, কিন্তু পানি ছিল কিন্তু বরফের মতো ঠান্ডা যদি পানিতে আমরা নামি, এদিকে সূর্যের তাপ আর গরমে আমরা অস্থির, তার উপরে লাইফ জ্যাকেট পরে টরে এত কিছু পরে আরও গরম লাগছিল, কিন্তু খুবই ভালো গিয়েছে আমাদের দিনটা। এই ছিল আমাদের গত বছরের পিকনিক, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।